আসসালামু আলাইকুম ভাই। দেখা ভালোই বলছো, বসেন। আপনার ভাবি তো টেনশনে শেষ, বলে আসতেছে, নাম বসে আসবে ইনশাল্লাহ। তো পরে বলে হয়তো নামাজ পড়তে পারে রাস্তা, আমি এখনো তো নামাজের সময় হয় নাই। সকালে আসবেন বলছেন তো, ও গুলিস্তানে, আমি ভাবছি গুলশান বলছে, আমি বলছি এতক্ষণ লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ সুন্দর আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ব্লগটি ফ্রাইডের ব্লগ, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ফ্রাইডেতে হঠাৎ করে আমার বিয়াই আমাদের বাসে চলে আসছে, বিয়ার বাড়িতে কিছুদিন আগে ঘুরে আসলাম, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো আজ বিয়াই হঠাৎ করে এসেছে, বিয়ার ভাগ্নি কানাডায় থাকে, ইভা আমার ননাসের মেয়ে, ওর জন্য কিছু জিনিস পাঠাবে। তো ওর ফ্রেন্ড এসেছে বাংলাদেশে, তার হাতে ভাগ্নির জন্য কিছু জিনিস পাঠানো হবে, সেজন্য গ্রাম থেকে ডাল, পিঠা, গুড় আরও কিছু জিনিস নিয়ে আসছে। তো ওগুলো আমার কাছে দিয়ে যাচ্ছে পৌঁছে দেওয়ার জন্য। তো বিয়াই তো মানে দিয়েই চলে যাবে, তা আমি ওদেরকে ফোন করে যখন ফ্রি থাকে তখন দিয়ে আসবো। তো বিয়াই আস্তে আস্তে অনেক লেট করে ফেলেছে, খাবার রান্না করেছিলাম তো সবগুলো খাবার ঠান্ডা হয়ে গিয়েছে, গরম করলাম, এখন গরম গরম বেগুন ভাজি আর ইলিশ মাছ ফ্রাই করলাম। তো রাস্তায় নামাজ পড়ে এসেছে, আমরা ভেবেছিলাম সকাল সকাল আসবে, বিয়ে আবার এসে চলে যেতে চায়। দুইটা মাছ সবাই খাইতে পারে, ঠিক আছে, ফ্রাই মাছ তো রান্না মাছ নিজে ধরে আনছে শ্বশুর বাড়ির ইয়ের থেকে, নদীর থেকে। দুই বিয়ে অনেক গল্প করলো, একসঙ্গে খাওয়া দাওয়া করলো, অনেক মজা হচ্ছিল। তা আমাদের বিয়াই মাছ খেতে চাচ্ছিলো না, সেজন্য আমার জামাই বারবার বলতেছে মাছটা ফ্রেশ ধরে নিয়ে আসছি খান। তো সেটা নিয়ে আমি হাসতেছিলাম যে হ্যাঁ, শ্বশুরবাড়ির পুকুর থেকে তুমি মাছ ধরে নিয়ে আসছো, তাই না? তো এই আর কি, খাবার দেওয়ার পরে একটু সুইট চা দিচ্ছি। বিয়াই অস্থির হয়ে গেছে, চলে যাবে, শীতকাল, দিন ছোট, বলে যে আজকে আর বসবো না, চলে যাব। তো আমাদের খুব মন খারাপ হয়েছিল যে আজকের দিনটা থেকে সকাল সকাল যেতে পারতো, তো শুনছিলই না। তো এখন আমার হাজব্যান্ড আর বিয়াই একসঙ্গে বের হলো, আমার হাজব্যান্ড একটু কাজে যাবে আর ওদিক দিয়ে বিয়াই চলে যাবে। এদিকে লাইবা বলছে একটু নুডলস খাবে, তো ওর জন্য একটু ব্রকলি দিয়ে নুডলস করে দিচ্ছি। তো দুপুরে তেমন খাবার খায়নি, একটু চিকেন খেয়েছিল, তো এখন ওর জন্য একটু নুডলস করে দিলাম, তো খাচ্ছে। তো বিয়াইয়ের জন্য আসলে খারাপ লাগতেছিলো, এত কষ্ট করে আসছে, তা আবার চলে গেল। খুব ইচ্ছে ছিল যে আজকের দিনটা থেকে যাক, অনেক বললাম, থাকলো না। বিয়াই এত সহজ সরল, এত ভালো মনের মানুষ যে আজকাল এমন মানুষ দেখা যায় না। আমার শ্বশুরবাড়ির সবাই বিয়াইকে অনেক পছন্দ করে। তো বিয়াই চলে গেল, বিয়াই আবার আমার জন্য কিছু জিনিস নিয়ে আসছে, পাশাপাশি ভাগ্নিকে যা দিয়েছে সবই এনেছে, বললো আপনার প্যাকেট এটা আর ভাগ্নির প্যাকেট আলাদা করে নিয়ে আসছে। গাছ থেকে পাকা পেঁপে নিয়ে আসছে, গাছে পা মানে পাকেনি পেঁপে, বলছিল যে একটা পেঁপে মোটামুটি পেকেছে, সেজন্য নিয়ে আসছি। আর এদিকে নিয়ে আসছে আমার জন্য মাছের ডাল, তার সাথে দেখতে পাচ্ছি পিঠা নিয়ে আসছে, এই যে এটা, এটা হলো ঝিনুক পিঠা, অনেক টেস্টি পিঠা, আমার মেজো ছেলেরা অনেক পছন্দ করে। ঝিনুক পিঠাটা দেখে আমার মেজো ছেলের কথা খুব মনে পড়ছে, তো কানাডা যাবে তো এখান থেকে তো ভাইকে দিবে, ভাই বোন মিলেই খাবে। তারপর মনে হচ্ছিলো পুরো পিঠাটাই যদি পাঠিয়ে দিতে পারতাম, তা আসলে দিতে সমস্যা নেই, নিতে প্রবলেম, লোকজন পাওয়া যায় না। আর কিছু আমসত্ব নিয়ে আসছে, ওইটা বিয়েদের গাছের আম দিয়ে বানিয়েছে, বিয়ের দুই মেয়ে খুব সুন্দর করে আমসত্বটা বানায়, অনেক টেস্টি। এই যে প্যাকেটটা হলো ভাগ্নির জন্য নিয়ে আসছে, সেম সেম আমার জন্য, ভাগ্নির জন্য,
আলাদা করে নিয়ে আসছে, তো ওটা কানাডায় পাঠানো হবে ইনশাল্লাহ, ভাগ্যে থাকলে ওরা খাবে। আর এদিকে আমি তো এই ডাল রান্না করব, তারপর পিঠা খাবো। আর বক্সে দেখছি কি আছে। তা আসলে এত অস্থির হয়ে গেল, বিয়ারিং চলে যাব করছিল, মানে এই অস্থিরতার কারণে আমি এগুলো খুলেও দেখতে পাইনি। তা এখনই খুলে দেখছি। সবসময় বাংলাদেশে আসলে বিয়ার এটা সেটা নিয়ে আসে। এইখানে এই তো এইটা ভর্তা, কাঁচা ভর্তা আমরা খাই, পাটা বাটা লাল ভর্তা। আর এটা হলো বাদাম বিরান, ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে করে, বাদাম ভুনা পিঠা দিয়ে, গরম ভাত দিয়ে খেতে বেশ ভালো লাগে। এই কাঁচা ভর্তা বাদাম ভুনাটা নর্মাল ফ্রিজে রেখে দিলে বেশ অনেক দিন খাওয়া যায়, একদম ফ্রেশ ফ্রেশ নিয়ে আসে। আমি যখনই বাংলাদেশে আসি তখন এই বিয়ায় নানা রকমের পিঠা, ডালের গুঁড়া, ভর্তা, তারপর লেবু, যখন যেটা থাকে সব কিছু আমার জন্য নিয়ে আসে। তো বিয়াই থাকাতেই কিন্তু আমরা গ্রামের খাবার এখনও খেতে পাচ্ছি। তা আসলে বিয়াইকে অনেক ধন্যবাদ, এত কষ্ট করে আসলো, বেশিক্ষণ বসলো না, চলে গেলো, সেজন্য আসলে খুবই খারাপ লাগছে। অনেক কষ্ট কিন্তু, সকালবেলা এসে আবার বিকেলে চলে গেল। তো ইনশাল্লাহ নেক্সট টাইম বিয়াইনকে নিয়ে আসবে বলছে। যাই হোক, সবাই দোয়া করুন বিয়ের জন্য, আমাদের জন্য। তা আপনাদের সবার কাছ থেকে এখানে বিদায় নিয়ে নিব। সবাই সুস্থ সুন্দর থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে, কথা হবে নেক্সট ব্লগে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।